আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছেন সেই জন্যই তাদের উপরে আল্লাহ রবুল আলমিন এই গজব নাজিল করেছেন কত বড় বড় ভাষা ছিল এখন খুঁজে পাওয়া যায় না টেলিভিশনে কত রকমের পাখির নামে যার নাম ছিল সেই সাধারণ সম্পাদক কত বড় বড় কথা বলেছে শেখ হাসিনা নাকি পালায় না এখন কোথায় পালায় না এরকম একজনই আছে বেগম খালেদা জিয়া সুখে দুঃখে আপদে বিপদে দেশের মানুষের পাশেই থাকেন বিদেশে তার কোনো আশ্রয়স্থল নাই বাড়ি গাড়ি নেই এদের ভূমিমন্ত্রী লন্ডনেই তো তিনশো বাড়ি আছে সুতরাং এরা পালাবে না কারা পালাবে এরা ঘটনার অনেক আগে পালিয়ে গিয়েছে সবাই তো বুঝতে পারে যে সামনে কি আসছে বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই এই দেশে তো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন প্রধানমন্ত্রীর অবৈধ প্রধানমন্ত্রী বিনা ভোটের প্রধানমন্ত্রীর পিয়নেরও চারশো কোটি টাকা পিওন হেলিকপ্টারে চলে আমরা যাবো কোথায় আমরা তো লঞ্চে যাই এখনও ছয়বার বার এমপি হয়েছে দুইবার মন্ত্রী হয়েছে লঞ্চ ছাড়া তো নেই এরা কিভাবে হেলিকপ্টারে চড়ে এই আওয়ামী লীগ দুর্নীতির প্রতিশব্দ দুর্নীতি করে দেশকে লুট করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলেছে সেই জন্য আল্লাহর তরফ থেকে তাদের উপরে এই গজব এসেছে নির্বাচনের দিন ঘুমায় প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে দুপুরবেলা দেখলাম যে চব্বিশ শতাংশ ভোট পড়েছে একটা নির্বাচনে তো আমি একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে দেখি পাঁচ পঞ্চাশ শতাংশ হয়ে গেছে নির্বাচনের দিন প্রধান নির্বাচন কমিশনার ঘষায় ঘুমায় তো এই দেশে কিভাবে গণতন্ত্র আসবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন আমি আহ্বান জানাবো এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ট্যাক্ষার বিনিময় এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীর আর বেশি দরকার নেই আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন যে পুলিশ বাহিনী গুলি করে এরা বাংলাদেশে পুলিশ হতে পারে না এরা অন্য কোনো জায়গার থেকে এসেছে তাদেরকে পুলিশের পোশাক পরিয়ে দিয়েছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল নিয়ে যেভাবে ছাত্র গুলি করেছে একজন পেশাদার সৈনিক ছাড়া এইভাবে কেউ গুলি করতে পারে না সাধারণ মানুষের এরা এই দেশের সন্তান কিভাবে নিরীহ ছাত্রদের উপর এইভাবে গুলি চালালো এত নির্দয় এ দেশের বাহিনীসমূহ এরা নিশ্চয়ই বাংলাদেশ নয় এদেরকে অন্য কোনো জায়গার থেকে আমদানি হয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদদে এই সরকার টিকে ছিল বাংলাদেশকে বানিয়েছে একটি পুলিশি রাষ্ট্র এটা যে পুলিশি রাষ্ট্র তার প্রমাণ হল পাঁচই আগস্টের পর যারা সেনানিবাসে আশ্রয় নিয়েছেন তার মধ্যে ছয়শো বাইশ জন লোক আশ্রয় নিয়েছে সেনানিবাসে চারশো সাতাশি জনই পুলিশ কর্মকর্তা এরা প্রত্যেকে খুনি নিরীহ মানুষকে রাজনৈতিক কর্মীকে ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে পাঁচজন বিচারপতি পালিয়েছে ওই যে গানে ভাষা আছে না বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা জনতা জেগেছে বিচারপতিরা ভেগেছে ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছে এরা কিসের বিচারপতি আজকে বাংলাদেশের জনগণ ভাগ্যবান চোখের সামনে একটা বিপ্লব দেখতে পেয়েছে আমিও নিজকে ভাগ্যবান মনে করি দুবার স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পেরেছি স্বার্থপর গোষ্ঠী বিলম্বিত করছে দাবি দেওয়া নিয়ে এতদিন কোথায় ছিলেন ষোলো বছর যে দুঃশাসন চালিয়েছে তখন দাবি দাওয়া দেননি এখন এই বিশ দিনের সরকারকে কেন নানান ধরনের উদ্বর দাবি দিয়ে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছেন দুদিন আগে আনসার বাহিনী তারা সেনাবাহিনী এবং এই উপদেষ্টা পরিষদের সদস্য তারা সেক্রেটারিয়েট সচিবালয় এবং উপদেষ্টাদেরকে ঘেরাও করে রেখেছে এটি কোনো আনসার বাহিনী নয় আওয়ামী লীগের সরকার বিয়াল্লিশ হাজার ক্যাডারকে আনসারের পোশাক পরিয়ে আনসার বাহিনীতে ভর্তি করেছে তাদেরকে প্রাক্তন সৈনিকেরা বিডিআর এবং অন্যান্য বাহিনী থেকে ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে যে অস্ত্র দেওয়া হয়েছে সামরিক বাহিনীর কাছেও এই অস্ত্র তারা মেশিন গান বাংলাদেশের মানুষকে মারবে পুলিশ বাহিনী মেশিন গান দিয়ে বাংলাদেশের জনগণ কি এরকমই অপরাধী কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সেই কাছে না এবং তার সরকার এই বিভিন্ন বাহিনীকে আধুনিক মারণাস্ত্রে সজ্জিত করেছে ইসরায়েল থেকে তারা বেতার সেট এবং অন্যান্য আড়ি পাতার যন্ত্র এনেছে ভারত থেকে কেনে অস্ত্র যেগুলা এক সপ্তাহ টিকবে না অর্ডিন্যান্সে সেনাবাহিনীর জন্য যেসব অস্ত্রশস্ত্র কেনা হয় নগদ ডলারে এগুলো অধিকাংশই বাতিল মাল আমাদের যদি অস্ত্র কিনতে হয় উন্নত দেশ আমেরিকার থেকে কিনবো রাশিয়ার থেকে কিনব যুদ্ধের এক্সপেরিয়েন্স যাদের আছে যাদের সেই শিল্প সমূহ আছে সেই ধরনের সোর্স থেকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী সামরিক বাহিনীর জন্য অস্ত্র আমরা আনবো বাংলাদেশের আন্তর্জাতিক ফেস হল প্রফেসর ইউনুস তাকে অতীত সরকার অনেক হেনস্থা করেছে সুতরাং তিনি একটি বিপ্লবী সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন তার এই অভিজ্ঞতা অতীতে ছিল না তিনি ছিলেন বেসিক্যালি শিক্ষক এই আন্দোলনের বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেছেন আইনমন্ত্রী জনাব আসিফ নজরুল বারবার নির্যাতিত হয়েছেন আরেকজন উপদেষ্টা আদিলুর রহমান বাকি যারা উপদেষ্টা আছেন তারা দেশের কৃতি সন্তান কিন্তু অনেকের মধ্যে বিপ্লবী চরিত্র নাই এদের কেউ কেউ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় ছিলেন হাসিনা সরকারকে সমর্থনও দিয়েছেন আমরা এই মুহূর্তে আর এসব তিক্ততা দেখতে চাই না আমরা আরও খুশি হতাম এই বিপ্লবে যারা জনগণকে সংগঠিত করেছে অনেক সাধারণ মানুষ যেমন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যেমন প্রফেসর সলিমুল্লাহ খান সাংবাদিক সরওয়ার আরও দেশে বিদেশে অনেক দেশপ্রেমিক মোহাম্মদ ইলিয়াস সাংবাদিক ইলিয়াস তারা জনগণকে সংগঠিত করেছে তারা পরিবার পরিজন সহ নিগৃহীত হয়েছে এদের হাতে এই ধরনের ব্যক্তিরা যারা বিক্ষোভকে সংগঠিত করার জন্যে জনগণকে সুসংগঠিত করার জন্য ভূমিকা রেখেছেন এই ধরনের ব্যক্তিদের নিয়ে গঠিত হলে আমরা আরও আশ্বস্ত হতাম আমি ধন্যবাদ জানাতে চাই এই লড়াকু ছাত্র সমাজকে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তারা ইতিহাস সৃষ্টি করেছে বিশ্বের বুকে বিপ্লবের এক নতুন নিদর্শন সৃষ্টি করেছে এদের কারণেই আজকে অনেকে এদের ত্যাগের বিনিময়ে গাড়িতে পতাকা লাগাতে পেরেছেন আমি আহ্বান জানাব এই সরকার আরও ছাত্রদেরকে নেওয়া হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন বিপন্ন করে ট্যাকটি তীক্ষার বিনিময় এই সরকারের পতন ঘটিয়েছে তাদেরকে নিয়ে গঠিত হোক সরকার বুদ্ধিজীবীর আর বেশি দরকার নেই আমাদের দেশে ভালো বুদ্ধিজীবী আছে আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছেন তারা সকল সংকটের সময় মুখ বন্ধ করে ঘরে বসে থাকেন কিন্তু বিজয় অর্জনের পর ক্যামেরার সামনে সবাই আগে এসে উপস্থিত হন এরা দেশের কোনো সংকটে এদেরকে পায় নাই উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধে অল্প কয়েকজন ছিলেন শিক্ষক সমাজে দেখেন সব জায়গায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনকার শিক্ষকরা ছিলেন দেবতুল্য মানুষ এখন শিক্ষকদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে যাদের শিক্ষক হওয়ার একাডেমিক যোগ্যতা নাই কারচুপি করে যেমন সরকার কারচুপি করে সংসদে এই সংসদে বসে রাষ্ট্রক্ষমতায় আসে একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা ভোটার নিয়োগ দিয়েছে শিক্ষক নিয়োগ দেয় নেই দলবারি করার জন্যে অযোগ্য অশিক্ষিত স্বল্প শিক্ষিত মানুষকে যাদের শুধু সার্টিফিকেট আছে জ্ঞান গম্বি নাই তারা বিভিন্ন শিক্ষক নেতা সে সোজে বসেছেন এই সরকারকে আমরা সময় দিতে চাই বিএনপির পক্ষ থেকে আমাদের মহাসচিব শীর্ষ নেতা তারেক রহমান অন্যরাও বলেছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই এই দেশে তো গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনে কোনো বিকল্প নাই অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রে দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন এটাই আমরা চাই রোডম্যাপ ঘোষণা করতে কোনো আপত্তি থাকার কথা নয় আর একটি কথা প্রধান উপদেষ্টা বলেছেন তাকে ছাত্ররা নিয়োগ দিয়েছেন তাকে দেশবাসীর নিয়োগ দিয়েছে এই আন্দোলনে আমি যে এলাকার এমপি হয়েছি ছয় বার লালমোহন মুক্ত তজুমুদ্দিন এখানের এগারো জন ব্যক্তি পুলিশের গুলিতে ঢাকা শহরে নিহত হয়েছে এগারো জনের মধ্যে কেউ ছাত্র নাই এরা অধিকাংশই শ্রমিক ব্যবসায়ী রাজনীতিক কর্মী সুতরাং ছাত্রদেরকে অবশ্যই সাধুবাদ দেই তাগের ত্যাগের বিনিময়ে এরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু সারা দেশবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ছাত্রদের সাথে সাথে ছাত্রদের পিতামাতারাও রাস্তায় ছিল অতীতে এই ধরনের দৃশ্য কখনো আমরা দেখিনি এটি হল বিপ্লব যারা কেবল বইতে পড়েছেন বিপ্লব ভাগ্যবান আপনারা এই বিপ্লব রাজপথে দেখতে পেয়েছেন যেখানে পিতা পুত্র কন্যারা মিলিতভাবে রাজপথে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পানি খাওয়াচ্ছে খাবার নিয়ে আসছে বিশেষ করে ছাত্রীরা তারা লাজুক বাংলাদেশে তারা নিজেদেরকে আড়ালে রাখতেই পছন্দ করেন কিন্তু ছাত্র ভাইদের উপরে অত্যাচার নির্যাতন যেভাবে গুলি বর্ষণ করেছে এটি তারাও স্থির হতে পারে নাই মা বাবাকে নিয়ে ছাত্রীরাও পর্যন্ত রাজপথে এসেছে প্রফেসর ইনু সাহেব আমরা বিএনপির পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই দেশের জনপ্রিয় দল বিএনপি যার অন্তর্ভুক্ত জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আমরা সবাই আপনাকে সহযোগিতা করব আপনার হাতকে শক্তিশালী করব আপনি দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যান এই যে গত ইতিমধ্যেই সরকারের বয়স হয় নাই এক মাস বিশ দিনের এই সরকারকে বিভিন্ন ধরনের